ফ্যান্টাস্টিক বুলটির বর্গ ফ্যান্টাস্টিক তারপরে ময়ূর ছাড়া কার্তিক তুই কি লিখতে কি জেমস বন্ড 007 টপ সিক্রেট সত্যি রাজপুত্রের মতো দেখতে অথচ মেয়ে দেখো কাল থেকে মুখ ভার করি হ্যাঁ বৌদি কাল রাত্রে আমাকে কি সব বলতে বলবো কলে তার সঙ্গে প্রেম তেম নেই তো না রে না বাপের বাড়ি ছেড়ে যেতে হবে বলে বিয়ের আগে সব মেয়েরই এরকম হয় ও এই কথা আরে দেউটা মাধুরী আর গোপাকে দেখায় না থাক নাকটা একটু চাপা না মিষ্টি এই কপালটা একটু ছোট লাগছে ঠোঁটটাও হে মিষ্টি একটু পুরু বুলটি এই বুলটি আমি না তোর ঘর থেকে জিনিস চুরি করেছি দেখ তোর পিছনে দিলে দেখ রাগ করিস না ফেরত নিয়ে আরে বাবা একবার দেখ আপনি রান্না করতে জানেন হ্যাঁ মোটামুটি পারি আমাকে একটু শিখিয়ে দেবেন তো না মানে দিলেতে সবাই নিজেদের রান্নাটা নিজেরাই করে নেয় তা আমি শিখে নিলে আপনাকে একটু হেল্প করতে পারতাম বসুন বসুন আপনি গান জানেন নিশ্চয়ই তেমন কিছু নয় কি গান রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ কিছু নজরুল গীতি কিছু ফোক সং আমি কিন্তু গাইয়ে নই ওই গ্রামোফোন রেডিও থেকে যা শেখা বেশ তো তাই একটা শোনান না এই খোলা নামে গাইলে পাড়া প্রতিবেশীরা কি ভাববেন ঠিক আছে তাহলে ঘরেই ওখানে তো বাবা রয়েছেন আপনার বাবা মা রয়েছেন ঠিক আছে তাহলে পরেই শুনবো কেমন আপনি নৈনিতাল গেছেন না আমার প্ল্যান আছে যে আমাদের এই ইয়েটা চুকে গেলে সাত দিনের জন্য নৈনিতাল যাব তাকে ফেরত দিয়ে আছো কেন বাড়ি বিক্রি করে না না তা কিছুতেই হয় না ছোট্ট আমি পাগলামো করছিস সত্যি সত্যি কি বাড়ি বিক্রি হচ্ছে নাকি ও বাবা ছেলেদের উপর রাগ করে বলেছিল একটা ব্যবস্থা নিশ্চয় ভাবা আছে মোদ্দা এ বিয়ে হবে 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 এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।